हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी आबार चले एसेछि नतून एकटी मेकअप लुक निये। जदि मेकअप लुकटा भालो लागे अवश्य एकटा लाइक करे दिओ और सबस्क्राइब करते भूलो ना आमार पाशे थाकार जन्य। ताहले चलो देरी ना करे शुरू करा जाक एई मेकअप लुकटा। आमी आमार आईब्रो अलरेडी करे निएछि। এখানে আমি আমার ফেভারিট আইব্রো পেন্সিল ইউজ করেছি এবং তারপরে আমি আইব্রো মাস্কারা ইউজ করে নিয়েছি ব্রাউটাকে সেট করার জন্য। আমি আমার বেস মেকআপটাও করে নিয়েছি। এক্ষেত্রে আমি প্রাইমার ইউজ করেছি এবং ফাউন্ডেশনও ইউজ করে নিয়েছি। নেক্সট আমি আমার আই মেকআপটা করব। প্রথমে আমি কনসিলার দিয়ে আমার আইলেটটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দর বেস পাওয়ার জন্য। নেক্সট আমি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারটাকে সেট করার জন্য। এখানে আমি অ্যাভনের পেন্সিল ইউজ করছি। এই পেন্সিলগুলো কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো পিগমেন্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই পেন্সিলটা দিয়েই আজকে আমি আমার আই মেকআপটা করব। সুন্দর একটা টপ ওয়াইজ কালার। প্রথমে আমি আইলেটে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম পারফেক্ট হওয়ার দরকার নেই, কারণ এটাকে আমরা ব্লেন্ড করব। ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো হার্স লাইন না থাকে। একটু টাইম নিয়ে কিন্তু এটা ব্লেন্ড করতে হবে। নেক্সট আমি নাইকার আই শ্যাডো ইউজ করছি। একটা ট্রানজিশন সেট নিয়ে প্রথমে আমার ক্রিস লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ড কিন্তু খুব ভালোভাবে করতে হবে, তাহলে আই মেকআপটা সুন্দর হয়। নেক্সট আমি একটা ব্রাউন শেড নিয়ে প্রথমে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। নেক্সট যেটা এক্সট্রা থাকছে আমি সামনের দিকে ব্লেন্ড করে দিচ্ছি। এবং এই সেম শেডটা আমি আমার লোয়ার আইলাইনেও ইউজ করে নিচ্ছি। ভালোভাবে আউটার কর্নারে ডিপোজিট করে এটাকে আমি সামনের দিকে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি সেম টকওয়াইজ কালারটা আরেকবার রিঅ্যাপ্লাই করে নিচ্ছি। তার কারণ কিছুটা ফেড হয়ে গেছে কালারটা, আমি একটু ইন্টেন্স চাইছি, তাই আরেকবার রিঅ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপরে ভালো করে আবার ব্লেন্ড করে নিতে হবে যাতে হার্স লাইন না থাকে। এবং উপরে যে ব্রাউন কালারটা ইউজ করেছি সেটা আরেকবার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে কোনো হার্স লাইন না থাকে। নেক্সট আমি আইব্রোর নিচে হাইলাইট করে নিচ্ছি। এখন একটা ব্ল্যাক আই পেন্সিল দিয়ে আমি আমার আইলাইনারটা করব। এই পেন্সিলগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো এবং একটুও স্মাজ হয় না। এবং ভীষণ পিগমেন্টেড। লোয়ার ল্যাশ লাইনে কিন্তু আমি সেম টকওয়াইজ কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। এখানে আমি লরিয়ালের মাস্কারা অ্যাপ্লাই করেছি। ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আরেকটা চোখেও মেকআপটা করে নিচ্ছি। এবার আমি বেস মেকআপটা করব। ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি সুইস বিউটির কনসিলার ইউজ করছি। এই কনসিলারটা কিন্তু ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আর একটা ফ্ললেস লুকও দেয়।
नेक्स्ट हमें पाउडर अप्लाई कर एकदम लाइटलि एक पाउडर अप्लाई कर जस्ट पुरो बेस मेकअप सेट करार्जन। नेक्स्ट हमें ब्रोंजार यूज कर लॉरियल फेसटा के एक सेप देर हमें हल्का ब्रोंजार अप्लाई कर। नेक्स्ट हमें ब्लश यूज कर हाइलाइटर यूज कर फेवरेट हाइलाइटर तुम्हारा सबाई जानो जरा मेकअप लुक देखो भीषण भालो। এখানে আমি লিপস্টিক ইউজ করছি সুগারের মিনি লিপস্টিক। অলরেডি আমার চ্যানেলে এর একটা রিভিউ ভিডিও আছে, তোমরা যদি এখনও না দেখে থাকো অবশ্যই দেখে নিও। ভীষণ ভালো লিপস্টিকগুলো, একদম স্মাচ প্রুফ। অ্যান্ড এটা আমার ফাইনাল লুক। তোমরা যে কোনো অকেশনে এই মেকআপ লুকটা করতে পারো, ভীষণই ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। টাটা।